দেশের প্রত্যন্ত এলাকার সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেশিরভাগ সময়েই কর্মস্থলে না থাকার অভিযোগ রয়েছে। কর্মস্থলে না থাকলে ব্যবস্থা নেওয়া হবে, স্বাস্থ্যমন্ত্রীর এমন হুঁশিয়ারির পরও পরিস্থিতির খুব উন্নতি হয়নি। শেরপুরের ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 17টি পদ থাকলেও আছেন 7 জন চিকিৎসক, 3 জন নিয়মিত থাকলেও অন্য 4 জনের দেখাই পাওয়া যায় না। এ জেলার অন্য উপজেলা হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে একই চিত্র। এখানে বিভিন্ন সময়ে ম্যালেরিয়া এবং ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব লেগেই থাকে, ডাক্তারের অভাবে লোকজন চিকিৎসার থেকে বঞ্চিত হচ্ছে। সমস্যা স্বীকার করে অনিয়মিত চিকিৎসকদের নিয়মিত করার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। ঊর্ধ্বতম কর্তৃপক্ষের ব্যাপার, আমার তো এখানে কিছু করার নেই, তবে যারা আছে এখানে কর্মরত 4-5 জন তারা যাতে প্রত্যেকেই নিয়মিত দায়িত্ব পালন করে সে ব্যবস্থা আমি গ্রহণ করব। একই সমস্যা লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশ কিছু চিকিৎসকদের পদ খালি। এ জেলায় যারা আছেন তাদের বেশিরভাগই থাকেন না হাসপাতালে, তাই দিনের পর দিন চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে আসছেন এ জেলার প্রায় 18 লাখ মানুষ। হাসপাতালের সংখ্যা প্রচুর কিন্তু ডাক্তারের উপস্থিতি অপ্রতুল। দায়িত্ব অবহেলার অভিযোগ পেলে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। বলছেন কম সংখ্যক চিকিৎসক দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। 33 জন বিসিএস ডাক্তার জয়েন করেছিল, ওরা সবাই বিভিন্ন কোর্সে অথবা ট্রেনিং এ চলে যাওয়ায় আমাদের সাময়িক সংকট দেখা দিয়েছে। এই সংকটটাও কিছুটা এখন নিরসন হয়েছে, ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছে পূর্ণ সেবা দেওয়ার জন্য। নওগাঁর চিত্র একই, মাত্র 2 জন চিকিৎসক সেবা দিচ্ছেন জেলার সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে, অথচ এখানে সেবা দেবার কথা ছিল 7 জনের। ডায়াবেটিস পরীক্ষা করতে আসলাম, বড় ডাক্তার পেলাম না, মাঝে থাকে মাঝে থাকে অন্য অন্য জায়গায় যেতে হয়, হসপিটালিং এ যেতে হয়, যার কারণে থাকতেও পারে না, রোগী আসে ফিরে ফিরে চলে যাচ্ছিল, ডাক্তারও অভাবে। রাঙামাটি জেলায় চিকিৎসকদের পদ রয়েছে 176টি, আছেন মাত্র 90 জন। এদের মধ্যে বেশিরভাগই মাসের পর মাস অনুপস্থিত থাকেন কর্মস্থলে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।